হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোম ওয়ার্ক অনলাইন আবারও সবাইকে হোম লাইন অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই আজকে আমরা একটা মজার ছলে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব কি আমি করব কিন্তু সঙ্গে আমার বড় মেয়ে দিশা এখানে একটু চেষ্টা করবে তোমাদের সামনে পারফর্ম করার শেষ দিয়ে ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তার এক্ষুনি ভিডিও প্লে ভিডিও ডেসক্রিপশানে দেখো অনলাইন ক্লাসরুমের অ্যাপের দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও আর আজকের ক্লাসটা সে সবজি দেখো কেমন লাগছে কার পারফরমেন্স ভালো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে পুরো ডিটেলসে আমাকে জানাবে কমেন্ট করবে দেখো ওখানে কমেন্ট অপশান আছে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক কি করে ছোট্ট থেকে ইংরেজি শেখা যায় কিভাবে আমি তাকে ইংরেজি শিখিয়েছি কিভাবে সে এখনো ইংরেজি শিখছে সেই সম্বন্ধে আমরা কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো এবং এটা একটা এপিসোডে শেষ করা যাবে না এটা আস্তে 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 আমরা একটা পরিপূর্ণ মানে গাছ রূপে আমরা প্রকাশ করব ইংরেজি শেখার এ টু জেড অর্থাৎ ইংরেজি শিখতে গেলে প্রথমে কি করতে হবে সমস্তটাই আজকে ইন্ট্রো থাকবে তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলো আমরা ডেকে নিই এখানে দিশা ভাস্করকে প্লিজ ওয়েলকাম দিশা হ্যালো ফ্রেন্ড আমি দিশা আজকে আমি বলবো আমি কিভাবে ইংলিশ শিখেছি তো চলো দেখে বলবো যেটা আমি শিখেছি প্রথমে স্টেপ এ টু জেড প্রথমে আমি শিখেছি যে এ বি সি ডি ইএ জি এস থেকে মানে এ থেকে জেড পর্যন্ত কিভাবে আমরা মানে প্রথমে এ টু জেড শিখেছে মানে অ্যালফাবেট গুলো শিখতে হবে তো যারা এখন নতুন করে ইংরেজি শিখছো বা শিখছেন বা শিখে শিখছো বা যারা মানে রাস্তায় গেছো শেখার জায়গায় আছো যারা শিখতে খুব আগ্রহী আছো তাদেরকে ফার্স্টে কি শিখতে হবে এ টু জেড তো দেখো তোমরা মনে করে সবাই এ বি সি ডি জানো তো একদমে বলতে পারবে তো দেখো এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকে গেছে যদি তোমার কাছে এই বিষয়টি মনে থাকে তাহলে তুমি জানবে যে তুমি ইংরেজি শিক্ষার একটা ধাপ শিখে নিয়েছো স্টেপ একটা স্টেপ এটা ফার্স্টে আমাদের অ্যালফাবেট গুলো জানতে হবে তো দিশাও তাই করেছে এ টু জেড শিখে নিয়েছে তারপরে তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে এ টু জেড আমরা যে শিখলাম সেটা আমাদের কিভাবে উচ্চারণ হচ্ছে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে হ্যাঁ আমাদেরকে পরবর্তী গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে এ টু জেড আমরা যে শিখলাম সেটার প্রনান্সিয়েশন বা আমরা যে উচ্চারণ করব সেটা যেন ঠিক হয় তবে কিন্তু বানানগুলো ঠিক হবে তাহলে দ্বিতীয় স্টেপে আছে আমরা এবিসিডি মুখস্থ করব এবিসিডি সঠিক ভাবে উচ্চারণ করব এবিসিডি সঠিক উচ্চারণ করলে তবে কিন্তু আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো তারপরে তারপরে তৃতীয় স্টেপ হচ্ছে আমরা এবিসিডি জানলাম এবিসিডি উচ্চারণও জানলাম এরপর আমাদের শিখতে হবে যে ছোট ছোট কিভাবে ওয়ার্ড বানানো যায় যেমন ধরো এম এ এন ম্যান ম্যান মানে মানুষ পি ই এন পেন পেন মানে কলম এরকম আমরা ছোট ছোট ওয়ার্ড গুলো জানব আচ্ছা আমরা উচ্চারণ সঠিকভাবে শিখে গেলে তখন আমাদের ম্যান 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 মানে এমটা চলে আসছে এটা আমাদের ব্রেন তখন বলবে এম দিয়ে এম এ এন ম্যান এ দিয়ে এ হয় সেই জন্য ম্যান কথাটা আমাদের অটোমেটিক চলে যায় এইভাবে আমরা কিন্তু ছোট ছোট বাক্য শব্দগুলোকে আমরা তৈরি করতে পারবো শব্দগুলো তৈরি করতে শিখে গেলে একটু জটিল এবং বড় বড় শব্দগুলো করতে হবে এবং বড় বড় প্রথমে ছোট ছোট দুই অক্ষরের শব্দ দুই অক্ষরে একটা শব্দ বলো পট করে দেখি কে বলতে পারো তিন অক্ষরের একটা শব্দ বলো পট করে কে বলতে পারো এরকম আমাদের শব্দগুলো এক অক্ষরে দুই অক্ষরে তিন অক্ষরে চার অক্ষ করে পাঁচ অক্ষ আমরা যদি তৈরি করতে শিখে নিই তারপরে সেগুলো সঠিকভাবে আমাদের মনে রাখা রিমেম্বারাইজেশন তারপরে বলো তারপরে ফুড স্টেপ হচ্ছে আমরা যে ওয়ার্ডটা শিখলাম সেটার আমরা স্পেলিংটা কিভাবে করব হ্যাঁ প্রোনান্সিয়েশন হলো এবার আমাদের ওয়ার্ডগুলোর স্পেলিংটা আমাদের শিখতে হবে স্পেলিং বানানটা আমরা যদি বানান ভুল করে দিই তাহলে এটা হবে আলাদা যেমন ডিআর কোন ডি আর বললাম ডি ই আর বললাম না ডি আর বললাম দুটোর মানে কিন্তু মানে প্রচুর ডিফারেন্স আছে ডি ডাব্লিউ আর ডি ই ই এ ডি ই ই আর ডি আর মানে কি হরিণ আর ডি ই আর ডি আর মানে প্রিয় তাহলে বুঝতে পারছো তো আমাদের বানানটা কত গুরুত্বপূর্ণ এইচ আই টি হিট আর এইচ ই এ টি হিট দুটো উচ্চারণ নাকি কিন্তু বানানটা কত গুরুত্বপূর্ণ তাহলে আমাদের প্রোনান্সিয়েশন ঠিক করতে হবে কেউ কিন্তু আমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে একদম এখানে ঢুকে যেতে পারে যাতে ঢুকে যায় তার ব্যবস্থা আমরা কিন্তু করছি যাতে তোমরা কোনোদিন না বলো ঠিকঠাক ভাবে আমরা এটা কিন্তু স্টেপ বাই স্টেপ এই বাবা মেয়ে মিলে তোমাদের শেখাবো নেক্সট নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কিছু সেন্টেন্স তৈরি করতে হবে আচ্ছা নেক্সট স্টেপ হচ্ছে আমরা এরপরে শিখে নেব পার্টস অফ স্পিচ এই যে ওয়ার্ড গুলো শিখলাম হ্যাঁ ম্যান ভ্যান ফ্যান র্যান এই যে শব্দগুলো এগুলো শব্দ কিন্তু ধরন হিসেবে আলাদা ইংরেজিতেও এর শ্রেণী বিভাগ আছে এই শব্দগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন ধরো কোনো কোনো শব্দ কিছু করা বোঝাবে যেমন ডু ডি ডান গো ওয়েট গান এগুলো কিছু কড়া বোঝাচ্ছে এই টাইপের শব্দগুলোকে কি বলবো সেটাকে আলাদা ক্লাসিফিকেশন করে নেবো আলাদা শ্রেণীতে ফেলবো তাহলে আমরা তারপরে শিখে নেবো ওয়ার্ড মেকিং এর পরে শিখে নেবো মানে প্রথমে ছোট ওয়ার্ড বড় ওয়ার্ড মাঝারি ওয়ার্ড স্পেলিং শিখে নেওয়ার পরে আমরা শিখে নেবো পার্টস অফ স্পিচ অর্থাৎ শব্দের শ্রেণী বিভাগ আমরা শব্দগুলোকে কি কি ভাগে ভাগ করতে পারি বা একটা সেন্টেন্স গঠন করতে গেলে কি কি লাগে তারপরে তারপরে সিক্স নাম্বার হচ্ছে পার্সন সেকেন্ড ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট আর থার্ড পার্সেন্ট তাহলে আমাদের তারপরে শিখে নিতে হবে পার্সেন মানে আমরা সব সময় তো একই কথা ব্যবহার করতে পারি না আমি যেমন একে বলবো তুমি কিন্তু একজন বড় গুরুজন মানুষ থাকলে তাকে তো আপনি বলতে হবে তাহলে এখানে তিনটে ভাগে ভাগ করা যায় মানে প্রথম পুরুষ মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ তা ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন এবং থার্ড পার্সেন্ট ইংরেজিতে পার্সেনটা খুবই সহজ একটু বুঝে নিলেই তোমরা সব পারবে তো সেটা বোঝানোর জন্য আমরা আছি তোমরা সেই সব দেখো তারপরে তারপরে যেগুলো আমরা শিখলাম সেগুলো প্র্যাকটিস করতে হবে আচ্ছা যেগুলো আমরা শিখলাম সেগুলো প্র্যাকটিস করতে হবে এবং গ্রামাটিক্যাল প্র্যাকটিস আছে আমরা ধরো এ টু জেড আমরা ঠিকঠাক উচ্চারণ করছি কিনা সেটা প্র্যাকটিস আছে যে বানানগুলো শিখলাম সেই বানানগুলো ঠিক আছে কিনা পার্টস অফ স্পিচ শিখলাম সেই পার্টস অফ ঠিক আছে কিনা তো এইটা হচ্ছে বেসিক ইংরেজি শেখা তাহলে আমরা প্রথম থেকে দেখে নিলে কি দেখবো ফার্স্ট অফ ওই দেখি ফার্স্ট অফে আমরা ফার্স্টে দেখলাম কি এ থেকে জেড শিখব এ থেকে জ এর ঠিক বারক দূরে যাও এ থেকে জ শিখবো তারপরে এ টু জ এর প্রনান্সিয়েশন বা উচ্চারণ তারপরে ম্যান মানে ছোট ছোট ওয়ার্ড এক অক্ষর দুই অক্ষরের এক অক্ষরে একটা ওয়ার্ডের একটা কমেন্ট করো তো এক অক্ষরে একটা ওয়ার্ড আছে এরকম দুই অক্ষরের ওয়ার্ড আছে একটা কমেন্ট করো বি ও বাই বাই মানে টাটা বাই বাই সেরকম এক অক্ষরে কি আই আই একটা শব্দ আই মানে আমি তেমনি এখানে দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষর এবং আস্তে আস্তে কঠিন যেমন সাইকোলজি যেমন আমরা আরো টিপিক্যাল বানান গুলো কিছু মাধ্যমে আমরা কিন্তু মনে রাখার চেষ্টা করব তারপরে চলে আসবে স্পেলিং সেই মনে রাখা চলে আসবে তারপরে চলে আসবে পার্টস অফ স্পিচ এই শব্দগুলোর ক্লাসিফিকেশন ভাগগুলো আমরা সুন্দর ছক করে রেখেছি সেই ছকগুলো তোমাদের কাছে দিলে টুক করে মুখস্থ হয়ে যাবে সুতরাং আমাদের সঙ্গে জুড়ে যাও আর এটা ছিল ইন্ট্রোপার্ট মানে প্রথম এই ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে আর এইভাবেই তোমরা কিন্তু আস্তে 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 ইংরেজিতে স্ট্রং হয়ে যাবে আমরা তারই ব্যবস্থা করছি যাদের ভালো লাগছে তারা একটা লাইক করে দাও তোমাদের উপস্থিতি প্রমাণ দিয়ে দাও তোমরা যে আমাদের সঙ্গে আছো তোমরা যে আমাদের ভিডিও দেখছো তার প্রেজেন্ট একটা দিয়ে দাও আর ভালো ভালো সব কমেন্ট করো আর কি পরবর্তীতে শিখলে তোমাদের সুবিধা হবে বা নতুন নতুন ওয়ার্ড একক্ষরে যদি তোমাদের ওয়ার্ড স্টক থাকে ওয়ার্ড স্টকটা আমাদেরকে দিতে পারো সবাই খুব ভালো থেকে মজা করে ইংরেজিটা শিখে নাও ইংরেজি শিখলে কিন্তু অনেক ভবিষ্যৎ ভালো হতে পারে আজকের মতো এখানেই বাই বাই